কখনো কুস্তি, কখনো বা মাছ শিকারে ব্যস্ত, কখনো আবার ঘোড়ার পিঠে ছুটছেন। সময় পেলেই ব্যস্ততা পেছনে ফেলে রাশিয়ার নির্জন কোথাও বেরিয়ে পড়ছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 71 বছর বয়সেও প্রতি মুহূর্তে বিশ্বকে নিজের অস্তিত্বের জানান দিয়ে আসছেন। এবারও লড়ছেন প্রেসিডেন্ট নির্বাচনে। সংবাদ মাধ্যমগুলোর পূর্বাভাস, পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্টের পথে পুতিন। রাজনীতিকদের একাংশ মনে করেন, গেল 2.5 দশকে কার্যত বিরোধীহীন হয়ে পড়া রুশ রাজনীতিতে পুতিন এক প্রকার অপ্রতিরোধ্য। এবারে জয়ী হলে পঞ্চমবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসবেন। এই বাস্তবতাই সাবেক সোভিয়েত ইউনিয়নের রুশ শাসকদের পেছনে ফেলে রেকর্ড ভেঙে দেয়া শুধু সময়ের ব্যাপার। সাবেক এই কেজিবি প্রধানের সামনে এখন সোভিয়েত ইউনিয়নের দুই নেতা, জোসেফ স্ট্যালিন এবং লিওনিদ ব্রেজনেভ। দুজন শাসকই দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন সোভিয়েত ইউনিয়নের। এর মধ্যে 1924 থেকে 1953 মৃত্যুর আগ পর্যন্ত সোভিয়েতের দায়িত্বে ছিলেন স্ট্যালিন। পৃথিবীর ইতিহাসে যারা সবচেয়ে বেশি মানুষ হত্যার জন্য দায়ী, তাদের মধ্যে অন্যতম এই সাবেক সোভিয়েত স্বৈরশাসক। তার শাসনকালে রাজনৈতিক প্রতিহিংসায় ও শ্রম ক্যাম্পে কত যে মানুষ মারা গেছে তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি আজও। এবার ক্ষমতায় বসতে পারলে তাদের শাসনের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করবেন পুতিন।